আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে আজকের ক্লাসে আমরা আরও একটা শর্টকাট দেখব এবং এই শর্টকাটটা দিয়ে আমরা চোখের নিমেষেই এই ধরনের ম্যাথগুলা যেমন যে এরকম এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকে আর কিউবের ক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় আমরা মোটামুটি এগুলো শিখে নিব অল রাইট সো চল ম্যাজিস্ট্রেন্স সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি চলে যাই যে আজকের আমাদের ট্রিকটা আসলে কী যদি আমাদের এখানে এরকম দেয়া থাকে একটা মান তো সেটার ক্ষেত্রে আমরা আনসার বের করার জন্য আমরা বিন্দু মাত্র কোনো চিন্তা না করে আমরা ডিরেক্টলি কি করতে পারি আমরা এখান থেকে ডিরেক্টলি চোখের নিমেষে অ্যান্সার লিখে ফেলবো এখানে ফিফটি টু তো এই অ্যান্সারটা আসলে কীভাবে আসলো বা এইগুলো আমরা আসলে কিভাবে কাজ করবো তাই না এটা একটু আমরা আগে শিখে নিই আমাদের যখন কিউবের থাকবে যে কিউবের ম্যাথগুলো থাকবে সেক্ষেত্রে আমরা বিন্দুমাত্র চিন্তা না করে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিব ধরলাম আমাদের যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমাদের যদি কিউ থাকে ধরলাম একটা কিউ মান আছে তাহলে আমাদেরকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এরকম ভ্যালুর জন্য আনসারটা আসবে কিউকে প্রথমে কিউব করে নিব কিউকে প্রথমে কিউব করে নিব তারপর আমরা সেখান থেকে তিনটা কিউকে মাইনাস করব। তিনটা কিউকে কি করব মাইনাস করব। তাহলেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে বলো তো মাইজিয়া স্টুডেন্টস আমাদের বা এটার ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কীভাবে বের করলাম ফোরকে আমরা কিউব করলাম তার থেকে তিনটা ফোর আমরা মাইনাস করে দিলাম তাহলে আনসারটা কত আসলো ফোরের কিউব হচ্ছে আমাদের কাছে সিক্সটি ফোর এবং এবং আমরা এখান থেকে মাইনাস করলাম বারো যথারীতি আমাদের কাছে এই অ্যান্সারটা চলে আসছে ওকে তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি সিক্সকে কিউব করবো তার থেকে আমরা তিনটা সিক্স বাদ দিব এটার ক্ষেত্রে আমরা সেভেনকে কিউব করবো আর সেখান থেকে আমরা তিনটা সেভেন বাদ দিবো এইটার ক্ষেত্রে কী করবো আমরা এইটার ক্ষেত্রে আমরা টেন কিউব থেকে তিনটা টেন বাদ দিব এইটার ক্ষেত্রে কি করব এইটার ক্ষেত্রে আমরা ইলেভেন কিউব থেকে তিনটা ইলেভেন বাদ দিব অবশ্যই অবশ্যই আমাকে জানাবে এটার আনসারগুলো কত তোমরা এখানে আনসারগুলো লিখতে থাকো আমরা সাথে সাথে আমরা এখন বাকিটা দেখব যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি সূত্রটা আসলে কেন এরকম হলো বা কীভাবে আসলো আচ্ছা আমরা যদি দেখি এখানে এ প্লাস বি হোল কিউবের একটা ফর্মুলা তাহলে আমরা আগে কী দেখতাম এরকম একটা ব্যাপার ছিল তাই না এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি অ্যান্ড এ প্লাস বি তাই না আমাদের কাছে এরকম একটা এখানে ব্যাপার ছিল দুঃখিত মাইনাস না এখানে প্লাস হবে ওকে এরকম একটা ব্যাপার ছিল তাহলে বলো তোমায় যে স্টুডেন্টস আমরা এখান থেকে কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমি যদি এটাকে এভাবে লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আমার কি খুব বেশি পাপ হবে বলো তো হবে না আশা করি তাই না তাহলে এটার ক্ষেত্রে এই ফর্মুলাটাই আমরা যদি কাজে লাগাই যে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায় তাহলে ব্যাপারটা খুবই সিম্পল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এই যে এক্স আর ওয়ান বাই এক্স যেটা ছিল সেটা এই যে এবি আর আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই না আচ্ছা তাহলে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম এটাকে আমি কিউ ধরবো তাই না আমি যদি এটাকে কিউ ধরি তাহলে আমার আনসারটা কেমন আসে তাহলে আমারটা অ্যান্সার আসে হচ্ছে কিউ কিউব মাইনাস এই এক্স এক্স তো কাটাই জাস্ট থ্রি ইন্টু ওয়ান আর এখানে আমরা কি করতে পারি পুরো জিনিসটাকে আমি ধরেছিলাম হচ্ছে কিউ দ্যাট মিন্স আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি এটা একদম সহি আমরা এটাকে এইভাবে ব্যবহার করে এই ম্যাথগুলা খুবই ইজিলি আমরা বের করে ফেলতে পারবো তোমরা একটু প্লিজ আমাকে এই অ্যান্সারগুলো তোমরা নিজেরা বের করে আমাকে জানাবে যে এটার ভ্যালুটা আসলে কত আসে সবার জন্য অনেক অনেক শুভকামনা জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে টেলার টেকর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম